কতটা ফাড়িটা এই সাবলে দাদা কত মিটার কত কিলোমিটার 500 আমি তো পার্টি অফিসের ভিতরে দেখা করতেছি আমাদের নবদ্বীপ জোনের পার্টির ইনচার্জ এবং ভাইস প্রেসিডেন্ট লড়াকু সাংসদ অর্জুন সিং, আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি রমাবু এবং স্থানীয় বিধায়ক ভূমিকা রায় সহ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকজন বিধায়ক মিলে আমরা এখানে আমাদের এই নগর মণ্ডলের ছোট্ট কার্যালয়ে এসেছি। আসার কারণ হচ্ছে গত 18 তারিখ যখন জেলা সভাপতি এবং বিধায়কের নেতৃত্বে পুর নির্বাচনের প্রস্তুতি মিটিং হচ্ছিল মাত্র 20 থেকে 25 জন কার্যকর্তাকে নিয়ে, তখন যারা এই এলাকায় বিগত দিনে সিপিএম এর পতাকা ধরে সিপিএম এর আমলে অত্যাচার করত সেই লোকগুলো তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছেন, তাদের ট্র্যাডিশন একই আছে এবং সবচেয়ে দুঃখের জিনিস পুলিশের সামনেই পার্টি অফিস আক্রান্ত করেছেন, পার্টি অফিসের উপরে প্রচুর ঢিল পাতাটা হয়েছে এবং সেদিন কার্যত পুলিশের উপস্থিতিতে এবং মদতে গুন্ডাদের হাতে চলে গেছিল গয়েস। আমরা এই ঘটনার দলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি, কিন্তু আজকে আমি এবং জোন ইনচার্জ বিধায়করা এখানে এসেছি কর্মীদেরকে এইটুকু বার্তা দিতে যে তাদের লড়াইটা তাদের একার লড়াই নয়, গয়েসপুর টাউনের লড়াই নয়, এই লড়াইতে ভারতীয় জনতা পার্টির পুরো পরিবার তাদের পাশে আছে এবং পুলিশ প্রশাসনকে আমরা এটা বার্তা দিতে এসেছি সব দল থাকবে, গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে, সবাই নির্বাচনে লড়বে, জনগণ যাকে চাইবে সে জিতবে, অন্যরা হারবে, এই বিধি বিধান গয়েসপুরেও চলবে, এর বাইরেও গয়েসপুর যাবে না। যে বিগত কায়দায় স্থানীয় স্তরে গত 20 বছর ধরে বাম আমলে বলুন, পরবর্তীকালে তৃণমূলের আমলে বলুন, শহরে এবং গ্রামে পঞ্চায়েত এবং পুর ভোটে যে গুন্ডাগর্দি করা হয় এবারে আমরা সেটা করতে দেব না। আমরা সমস্ত রকম সাংগঠনিক শক্তি, জনশক্তি, আইনি লড়াই, নিজেদের ফিজিক্যাল প্রেজেন্স দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কারণ দেখেছি আমরা পুরসভা পঞ্চায়েতের যে ফলাফল, কিন্তু লোকসভা বিধানসভায় উল্টো ফল হয়। যখন কেন্দ্রীয় নির্বাচন বাহিনী দিয়ে ভোট হয়, যখন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বুথে বুথে দাঁড়িয়ে যায়, তখন দেখা গেছে 19 সালে এখান থেকে শান্তনু ঠাকুর যেতেন, 21 সালে এখান থেকে অম্বিকা রায় যেতেন। তাই জনগণের মতামত প্রতিফলিত যাতে হয় আর এই গুন্ডামি করে তারা একটা হাঁড়িতে যেমন একটা চাল টিপে দেখা হয় ভাত সিদ্ধ হয়েছে কিনা, ওই গুন্ডামিটা সেদিন করেছে শুধুমাত্র ভয় দেখানোর জন্য, যাতে বিজেপি প্রার্থী খুঁজে না পায়,
কেউ বিজেপির তৃণমূলের বিরুদ্ধে কোনো বিজেপি প্রতিদ্বন্দ্বিতা না করে। এবং আজকেও আমার এবং অর্জুন সিং এর আশাকে কেন্দ্র করে কালকে সন্ধ্যা থেকে পতাকা টাঙিয়েছে, যত রকম অসভ্যতামি করার করেছে। এবং একজন বয়স্ক কর্মী আসছিল, তার গাড়ির লুকিং গ্লাসটা ভেঙেছে, তাকে অল্প বিস্তর চর্চাপড়ে মেরেছে। এত বড় সাহস দেখুন। অতএব আমরা এই জিনিস বরদাস্ত করবো না, যেখানে এসব করবে দল বেঁধে বিজেপি রাস্তায় নামবে। সুন্দর, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা শাসকদের বৈঠক, সেই বৈঠকে দেখা গেল বাংলার জেলা শাসকদের সেরকম উপস্থিতি চোখে পড়ল না, এটা কিভাবে দেখছেন দেশের? বাংলাতে একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। যে কথা বলে আমি মন্ত্রিসভা ছেড়েছিলাম সেই কথাটা প্রত্যেক মুহূর্তে আপনাদের কাছে প্রমাণ হচ্ছে। এই রাজ্য সরকার সিএমও থেকে মুখ্যমন্ত্রী নিজে বা তার প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল ফোন করে সব ডিএমকে বলে দিয়েছে যে তোমরা কেউ অংশগ্রহণ করবে না। কিন্তু এই ব্যবস্থাটা শুনে রাখুন, বেশি দিন চলবে না। যে ডিএম আর এসপিরা শুনে রাখুন কান খুলে, আইএস আইপিএস এবং আইএফএস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, তাদের অ্যামেন্ডমেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা সেন্ট্রাল ক্যাডারের অফিসার, সেন্ট্রাল ক্যাডারের সব সুযোগ সুবিধা বেতন পান, আর রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে ঘোরেন। এই আলাপন এই আলাপন এই ব্যবস্থাপনা কিন্তু এন্ড হবে। এর পরের যখন মিটিং হবে, যখন এই আইনটা সংশোধন করে ফেলবে কেন্দ্রীয় সরকার মার্চ মাসের মধ্যে, তখন দেখবেন এই জেলা শাসকরা তখন এই মুখ্যমন্ত্রী বা তার সচিবালয়ের কথা শুনবে না। সেই জন্যই এই আইনের রেকটিফিকেশনের প্রয়োজনীয়তা আছে। আজকের ঘটনা এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। গণতন্ত্র দিবসের আগে প্রশ্ন, নেতাজির যে গোয়াতে আজকে তৃণমূলের মাটিতে ভাঙচুরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে গোয়াতে, কোথায়? ওখানে গরুর গাড়ির হেডলাইট, স্যান্ডো গেঞ্জির বুক পকেট হবে না সেদিনে। সেদিন এই পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল গ যাবে। তৃণমূলকে আপনারা ত্রিপুরায় গাছে তুলে দিয়েছিলেন মিডিয়া, গোয়াতে কাছে তুলুন, ভালোই হবে। 10ই মার্চ হবে দেখা। পরাক্রম দিবসে একটাই বার্তা, নেতাজি সুভাষ চন্দ্র বসু যদি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আজকে ভারতবর্ষের এই দুঃখ কষ্ট যন্ত্রণা বেকারত্ব, এই যে ভারতবর্ষে নানাবিধ ভিতরে থেকে দেশ বিরোধী কাজ সব বন্ধ হয়ে যেত, এই বার্তাই দিলাম। এবং সাথে সাথে মোদিজি একমাত্র প্রধানমন্ত্রী যিনি একটা পুরো দ্বীপের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করেছেন, মোদিজি একমাত্র প্রধানমন্ত্রী যিনি এক আজাদিন ফৌজের 75 বছর লালকেল্লায় উদযাপন করেছেন, মোদিজি একমাত্র প্রধানমন্ত্রী যিনি 21 সাল থেকে এই 23শে জানুয়ারিকে পরাক্রম দিবস পালন করেন, মোদিজি একমাত্র প্রধানমন্ত্রী যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ইন্ডিয়া গেটে সম্মান মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছেন। আমরা বাঙালি হিসাবে, ভারতীয় হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর যেমন জন্য গৌরব অনুভব করি, তাকে স্বাধীনতার 75 বছর পরে মর্যাদা দেওয়ার জন্য মর্যাদা দানকারী মোদিজির জন্য সমানভাবে গর্ব অনুভব করি। প্রজাতন্ত্র দিবসে রেলকে নিশানা করা হতে পারে রাজ্যের গোয়েন্দা রিপোর্ট, এগুলো নিয়ে রাজনৈতিক কমেন্ট না করাই ভালো। দেশ বিরোধী শক্তি সবসময় 26শে জানুয়ারি 15ই আগস্ট এগুলোকে টার্গেট করে, তার জন্য আমাদের দেশ এবং রাজ্যের যারা নিরাপত্তা দেয় বা ইন্টেলিজেন্স গ্রুপ আছে তাদের উপর ছেড়ে দেন। সব বিষয়ে রাজনৈতিক লোকদের কথা বলার দরকার নেই।